हेलो, एक्सक्यूज मी, হ্যালো ম্যাডাম, আপনাকে বলছি, তখন থেকে ডাকছি, শুনতেই পাচ্ছেন না? সরি, অ্যাকচুয়ালি খেয়াল করিনি। আপনি এভাবে একা এখানে দাঁড়িয়ে রয়েছেন, পিছন ফিরে দেখেছেন আশেপাশে কোনো লোকজন কিচ্ছু নেই? আপনার যদি এখন বিপদ হয় কে বাঁচাবে আপনাকে? আর সন্ধ্যাও নেমে আসছে। কেন, তুমি তো আছো। কে আপনি? কোন পরিচয়টা দেব বলো তো, এখনের নাকি আগেরটা? মানে এখন আমি হলাম একজন ধনী ব্যবসায়ীর স্ত্রী, আর আগে তোমার গার্লফ্রেন্ড ছিলাম। কি শ্রেয়া, তুমি এখানে এভাবে? আমি ভাবতেও পারিনি তোমাকে এভাবে দেখব, কিন্তু তুমি এখানে একা কি করছো? ফাঁকা জায়গা। শ্রেয়া, 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 শোনো শ্রেয়া। বেচারা, আমি কিচ্ছু বুঝতে পারছি না এখন কি হবে। আরে ও এসে গেছে। আরে কি হয়েছে সেটা পরে শুনবে, এখন তাড়াতাড়ি তোমাকে এখান থেকে পালাতে হবে। পালাতে হবে কেন, পালাতে হবে কেন? আরে আমার হাজবেন্ড আজ হঠাৎ করে ফিরে এসেছে, এখন কি হবে আমি কিছু বুঝতে পারছি না। কি হবে, এক কাজ করো, যাও গিয়ে দরজাটা খুলে দাও।
তারপরে তো আমি দেখছি কি করা যায়। হুম, দরজা। হুম, লা 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 কি ব্যাপার, দরজাটা এভাবে খোলা কেন? কি হয়েছে এসব? কি আমি বলছি, লাস্ট উইকে আপনি আপনার গাড়ি দিয়ে একটা অ্যাক্সিডেন্ট করেছিলেন, আর তারপরে গাড়িটাকে নিয়ে আপনি চম্পট দেন। আমি অ্যাক্সিডেন্ট? এসব কি যাতা বলছেন অফিসার? আমার মনে হচ্ছে আপনার কোথাও একটা ওই ভুল হচ্ছে। ইনভেস্টিগেশনের ক্ষেত্রে ওরকম একটু আধটু মনে হয়, বুঝলেন? WB026257 আপনার গাড়ির নম্বর। এটাও কি আমি ভুল বলছি নাকি? না না, এটা তো আপনি ঠিকই বলছেন। কিন্তু কিন্তু পরন্তু এগুলো সব থানায় গিয়ে হবে, এখন চলুন আমার সাথে। না না, বলছিলাম অফিসার, এখানে বসেই ব্যাপারটা একটু মিটিয়ে নিলে হয় না? এই তুমি হা করে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছো বলো তো। হ্যাঁ, যাও না একটু অফিসারের সাথে, একটু ওই ঠান্ডা ফান্ডা কিছু ব্যবস্থা করো না। ছোটবেলা থেকে ঠান্ডাটা আমি আবার ঠিক পছন্দ করি না। আই লাইক হট। এনিওয়ে, আপনি কি রফা করবেন বলছিলেন? করুন তাহলে, আপনার কেসটাও আমি ক্লোজ করে দিই। রফা? হুম, ও বুঝতে পেরেছি। স্যার কত দিতে হবে? বেশি নয়, 2 লাখ। কি বলছেন অফিসার, আমি তো ভাবতেই পাচ্ছি না, 2 লাখ? আসলে আমার তো সেদিনকে সেই ঘটনার কথা মনেই পড়ছে না। থানায় নিয়ে গিয়ে জামাইয়াত দিলে ঠিক মনে পড়ে যাবে, চলুন আমার সঙ্গে থানায়। না না, হ্যাঁ হ্যাঁ, আমার স্যার ওই সব আস্তে আস্তে মনে আসছে। চেষ্টা করুন আরো অনেক কিছু আস্তে আস্তে মনে আসছে। স্যার স্যার, ওই থানা বড় সব ক্যান্সেল ক্যান্সেল। স্যার স্যার, আপনি কি বলছিলেন? স্যার রফা? হ্যাঁ রফা স্যার, ওই রফাই স্যার করুন স্যার। অবশ্য দেখবেন স্যার, ওটা যেন ওই 1 লাখের মধ্যেই হয়। স্যার আপনি ওই কাকে ফোন করছেন স্যার? থানায়। কেন? ফোর্স ডাকাচ্ছি, আপনাকে তুলে নিয়ে যেতে হবে তো শ্বশুর বাড়িতে। না না স্যার, আমি আপনাকে স্যার ওই পুরো 2 লাখই দেবো, আমি আসি আর যাই, আমি যাব আর আসবো। এক মিনিট স্যার। স্যার যাই। যান। ইট ফ্রম আ ট্রি
and pick from ground also.